फ्रूट केक बनानोर जोन्नो प्रथमे आमी एकटी पात्रे निये नेब रिफाइंड अयेल। आमी हाफ कापेर मतो तेल एखाने व्यवहार करलाम। एबार दिये देब एक कप सुगार पाउडार। एबार दिये देब एकटा डिम। एबार खूब भालोभावे आमी समस्त उपकरणटिके एकसाथे मिशिए नेब। एकसंगे आमी मिशिए निएछि। एबारे आमी मेजारिं कापे जेई कापे आमी चीनी निएछि सेई कापे मयदा निए नेब। एकटी चालुनी निए निएछि ताते आमी मयदाटिके चेले नेब। मयदाटा चेले निएछि। एबारे आमी खूब भालोभावे मिशिए नेब। चालुनीते दिए दिच्छि सामान्य लवण, हाफ चामच बेकिंग सोडा, एक चामच बेकिंग पाउडार। एगुलोके एकसंगे खूब भालोभावे आमी चेले नेब। ব্যাটারটা তৈরির আগে আমি দুধের মধ্যে খানিকটা ভিনিগার দিয়ে দেব। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি। এটা বাটার মিল্ক খাওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেব। কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি, মোরব্বা ছোট ছোট কেটে নিয়েছি, কিশমিস ছোট করে কেটে নিয়েছি, অ্যালমন্ড কেটে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চেরি টুকরো করে কেটে নিয়েছি। চেরি আর টুটি ফ্রুটিতে সামান্য ময়দা দিয়ে আমি এটাকে একটু মেখে নেব, যাতে কেক তৈরির সময় এটা নিচের দিকে নেমে না যায়, সমানভাবে সব জায়গাতে ব্যাটারে সব জায়গাতে সমানভাবে যাতে থাকে। এবার আমি ব্যাটারটিকে খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লেমন জুস, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাটার মিল্ক। ব্যাটার আমার খানিকটা তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এবার এবারে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স। আবারও ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। কেকটা তৈরির জন্য আমি একটি বাড়িতে থাকাই একটি পাত্র নিয়ে নিয়েছি। আমার কাছে মোল্ড ছিল না, সেই জন্য আমি এতেই বসাবো। আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার গ্রিজ করে নেব। তেলটা গ্রিজ করে নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার। ফয়েলের ওপরটাতেও একটু তেল দিয়ে দিয়েছি, এখানটাতেও একটুখানি তেল। এবার আমি ব্যাটারটিকে এই পাত্রের মধ্যে ঢেলে দেব। একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরের বাবলসগুলো বেরিয়ে যায়। কেকটা এবার আমি ওভেনে বসিয়ে দেব। আগে থেকেই আমি কড়াইটি বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম। এবারে আমি এটিকে বসিয়ে দেবো, পাত্রটিকে বসিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢেকে দেব। ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। ওই করে আগে তুলে রাখবে ছবিটা কাটা রাখবে।